আমি মোহাম্মদ রাজিউদ্দিন চৌধুরী ডব্লিউ, শিল্পী এবং শিক্ষক। 2018 ঢাকা আর্ট সামিটে এ বিস্ট, এ গড অ্যান্ড এ লাইন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি। তাইওয়ানিজ শিল্পী সু ইউ হসেনের সাথে যৌথ কাজ করেছি। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী মুখোশ, যা কিনা আমরা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় দেখে থাকি, এর দ্বারা অনুপ্রাণিত হয়ে নরক অথবা দোজখের ভয়ঙ্কর দর্শন দানবের প্রতিকৃতি তৈরি করেছি। মুখোশ আমাদের লোকশিল্প। মুখোশ প্রাচীনকাল থেকেই তৈরি হয়ে আসছে আমাদের এই দেশে। এই মুখোশ কাগজের মন্ড দিয়ে টুকরো কাগজ পেস্ট করে, কাগজ ফোল্ড করে তৈরি করা হয়। আজকে আমি কীভাবে কাগজ ফোল্ড করে কার্ডবোর্ড দিয়ে মুখোশ বানানো যায় তা দেখাবো।